Last Tuesday we finished page 5. I will continue from page 6. Okay, general pharmacology and autonomic nervous system. Are you hearing me? Shuna jacche? Yes, ma'am. Okay, that's it. Thik ache. আচ্ছা জেনারেল ফার্মাকোলজি আর অটোনোমিক নার্ভাস সিস্টেমে দেখো এখানে যে কোশ্চেনটা আসছে ডোজ আনরিলেটেড অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন এটা তোমরা জানো যে ইন্ট্রোডাকশনের মধ্যে থেরাপিউটিক ইন্ডেক্স কি এটা অলরেডি ডিসকাস অ্যাবজর্পশন প্রসেস ফ্যাক্টরস হ্যাঁ দেন ফার্মাকোডিনামিক্স এর মধ্যে এখানে আসছে ডোজ আনরিলেটেড অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ডোজ আনরিলেটেড অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে টাইপ বি টাইপ 2 না টাইপ বি টাইপ বি মিন্স হচ্ছে বিজার হ্যাঁ টাইপ বিজার হ্যাঁ বিজার মধ্যে হচ্ছিল হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন আর রিডিউস ইনক্রিজ হ্যাঁ তাহলে এটা যদি আসে তাহলে সেটা এটা বলে एग्जांपल দেওয়া লাগবে ঠিক আছে দেন দেখো এখানে আসছে কি নিউরোট্রান্সমিশন অফ এনএস কোলিনার্জিক ড্রাগ ড্রাগস ইউজড ইন গ্লুকোমা কোলিনার্জিক ড্রাগ এর মধ্যে কোনগুলো গ্লুকোমাতে ইউজ করে এন্ড হোয়াট আর দা আদার ড্রাগস ইউজড ইন গ্লুকোমা দেন অ্যাডিনার্জিক এর মধ্যে বিটা অ্যান্টাগনিস্ট নেক্সট ড্রাগ অর মেডিসিন হ্যাঁ ডেফিনিশন অফ ড্রাগ অর মেডিসিন 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 হচ্ছে লগিয়ে যে ড্রাগ উইথ ইটস এক্সিপিয়েন্ট ঠিক আছে ড্রাগস উইথ ইটস এক্সিপিয়েন্ট হোয়েন ইট ইজ সাপ্লাইড ইন এ সুইটেবল ফর্মুলেশন ড্রাগ উইথ প্রপার লেবেলিং হ্যাঁ উইথ প্রপার লেবেলিং ফর এ পার্টিকুলার পেশেন্ট ফর এ পার্টিকুলার ডিজিজ দেন ইট ইজ হ্যাঁ তাও তাছাড়া কিন্তু এমনিতে আমরা সবাই সবগুলোকে বলবো ড্রাগ ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি ফ্যাক্টর নন রিসেপ্টর মেকানিজম ফার্মাকোডিনামিক্স এর মধ্যে হ্যাঁ নন রিসেপ্টর মেকানিজম কি কি হবে এনজাইম ক্যারিয়ার মলিকুল আয়ন চ্যানেল হ্যাঁ গুড তাহলে এই যে এই এই মেকানিজমের एग्जांपल দেওয়া লাগবে কি মেয়েরাই শুধু রেসপন্স করে কোনো ছেলেরা কোনো রেসপন্স নাই হ্যাঁ দেন অটোনোমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দেখো অ্যান্টিকোলিনার্জিক হ্যাঁ আগে এটা ডিসকাস করা হয়ে গেছে আলফা অর বিটা অ্যাগোনিস্ট অথবা বোথ আলফা এন্ড বিটা অ্যাগোনিস্ট বোথ আলফা এন্ড বিটা অ্যাগোনিস্ট কে অ্যাডিনালিন নর অ্যাডিনালিন নন অ্যাডিনালিন হ্যাঁ অ্যাডিনালিন নর অ্যাডিনালিন তার মধ্যে আমরা অ্যাডিনালিনের ক্লিনিক্যাল ইউজ ধরি অ্যাডভার্স ইফেক্ট ধরি ঠিক আছে রোল অফ অ্যাডিনালিন ইন হাইপোগ্লাইসেমিক শক অর ইন অ্যানাফাইলেক্টিক শক দেন জেনারেল ফার্মাকোলজি রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন একই কোশ্চেন হোয়াট আর দ্য ডিফারেন্ট রুটস দেন আই উইল আস্ক অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এনি রুট হুইচ রুট ইজ দ্য কমন হ্যাঁ হুইচ হুইচ রুটস আর দ্য ইমার্জেন্সি রুট ঠিক আছে অথবা টেল মি ওয়ান অর টু ড্রাগ দ্যাট ক্যান নট বি গিভেন ওরালি উইথ রিজন এভাবে করে যে কোনো কোশ্চেন ধরতে পারে হ্যাঁ এখানে হেডিংটা হচ্ছে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ দেন ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে সরাসরি এনজাইম ইন্ডাকশন অ্যান্ড এনজাইম ইনহিবিশন ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারেকশন হয় ঠিক আছে এনজাইম ইন্ডাকশন বলতে কি বুঝছো এন হোয়াট ইজ এনজাইম ইন্ডাকশন হোয়াট ইজ এনজাইম ইনহিবিশন ডেফিনিশন এক্সাম্পল এন্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হ্যাঁ এনজাইম ইনডিউসার কারা কারা রিফাম্পিসিন বারবিটুরেটস কার্বামাজেপিন রিফাম্পিসিন গ্লিসোফালভেন হ্যাঁ আর ইনহিবিটর ফার্মাকোকাইনেটিক ইনহিবিটর সিমিটিডিন আইসোনিয়াজাইড মেট্রোনিডাজল কিটোকোনাজল গুড দেন দেখো ফার্মাকোডিনামিক্স এর মধ্যে দেখো সিনার্জিজম অ্যান্টাগনিজম হ্যাঁ সিনা ড্রাগ ইন্টারঅ্যাকশন যেটা হয় কম ড্রাগ কম্বিনেশন যখন আমরা দেই নিউরোট্রান্সমিশন অফ কোলিনার্জিক এর মধ্যে ওপিসি পয়জনিং আর অ্যাডিনার্জিক এর মধ্যে ক্যাটাগোলামাইন হ্যাঁ ওপিসি পয়জনিং আর ক্যাটাগোলামাইন দেন হচ্ছিল সোর্স অফ ড্রাগ ফার্স্ট ফার্স্ট ইফেক্ট হ্যাঁ সরাসরি হোয়াট ইজ ফার্স্ট ফার্স্ট ইফেক্ট হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ফার্স্ট ফার্স্ট ইফেক্ট গিভ এক্সাম্পলস অফ ড্রাগ দ্যাট হ্যাভ হাই ফার্স্ট ফার্স্ট ইফেক্ট ফার্মাকোডিনামিক এর মধ্যে দেখো আছে অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট হ্যাঁ অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট হোয়াট ইজ অ্যাগোনিস্ট হোয়াট ইজ অ্যান্টাগোনিস্ট অ্যাগোনিস্ট আর দ্য ড্রাগ দ্যাট বাইন্ড টু দ্য রিসেপ্টর অ্যান্ড প্রোডিউস আর অ্যান্টাগোনিস্ট আচ্ছা তাহলে এগুলার এক্সাম্পল গুলো শিখতে হবে হ্যাঁ এগুলার এক্সাম্পল শিখতে হবে অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্টের এগুলার পার্থক্য বা এক্সাম্পল হ্যাঁ দেন দেখো অটোনোমিক এর মধ্যে কোলিনার্জিক এর মধ্যে অ্যান্টিকোলিনার্জিক অ্যাডিনার্জিক রিসেপ্টর অ্যাগোনিস্ট হ্যাঁ অ্যাডিনার্জিক এর মধ্যে রিসেপ্টর কি কি আছে রিসেপ্টর ডিস্ট্রিবিউশন আলফা বিটা আলফা 1 আলফা 2 বিটা 1
beta 2 beta 3 receptor distribution and the receptor D1 D2 হ্যাঁ তাহলে এখন হচ্ছে হলো তোমার এখানে এখানে ধরবে যে both alpha 1 alpha 2 অথবা শুধু alpha 1 অথবা শুধু beta 1 বা beta 1 beta 2 বা শুধু beta 2 agonist নাম with clinical importance হ্যাঁ name of the specific receptor agonist with their indication then general pharmacology therapeutic index drug absorbing factor antagonism ঠিক আছে atropine substitute catecholamine হ্যাঁ আচ্ছা চলে গেল তারপরে হচ্ছে routes of drug administration bioavailability or fast pass effect হ্যাঁ bioavailability অথবা fast pass effect যে কোনো একটা bioavailability টা যখন বলবা যে what are the factor that responsible for less bioavailability তখন fast pass effect is very important factor for causing less bioavailability of drug তখন আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ ফাস্ট পাস ইফেক্ট নেম দ্য ড্রাগস দ্যাট হ্যাভ হাই ফাস্ট পাস ইফেক্ট হ্যাঁ নেটোগ্লিসারিন প্রোপানলল মরফিন প্রোপানলল আচ্ছা তারপর দেখো এই কোশ্চেনটা আবার এখানে এসেছে হাউ ইউ ক্যান প্রলং দ্য ড্রাগ অ্যাকশন এটা লাস্ট লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি সো নট নিড টু ডিসকাস টুডে কোলিনার্জিক ড্রাগ ইউজড ইন গ্লুকোমা অ্যাডিনার্জিক এর আলফা ব্লকার সো দিস আর অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার ওরাল কোশ্চেন ফ্রম জেনারেল ফার্মাকোলজি এন্ড অটোনমিক নার্ভাস সিস্টেম ঠিক আছে জেনারেল ফার্মাকোলজি এন্ড অটোনমিক নার্ভাস সিস্টেম আচ্ছা এখন দেখো রেনাল সিভিএস রেনাল সিভিএস কিন্তু আমরা একই রকম ভাবে উই গিভ অনলি দা হেডিং শুধু একটা টপিকের উপর একটা হেডিং দেই তারপর সেই হেডিং থেকে আমাদের অটোনমি থাকে যে যে কোনো একটা কোশ্চেন আমরা করব যেমন ধরো রেনাল সিভিএস হিমোপয়েটিক্স আর এন্ডোক্রাইন তার মানে হচ্ছে কি প্রত্যেকটা টপিক তোমার এখানে টাচ করতে হবে হ্যাঁ যেমন ডায়াবেটিস সিভিএস থেকে একটা সিভিএস রেনাল সিভিএস থেকে একটা আর একটা হচ্ছে লগে মানে ব্লাড থেকে হ্যাঁ আর এন্ডোক্রাইন থেকে দুইটা দুইটা থাকে সাধারণত ঠিক আছে ডায়াবেটিস এর মধ্যে যে কোনো একটা ধরবে যে ডিফাইন ডায়াবেটিস ক্লাসিফাইড ডায়াবেটিস অ্যাকর্ডিং টু এফিকেসি দেন হাই সিলিং ডায়াবেটিস ধরলো হ্যাঁ হাই সিলিং না পারলে হয়তো বা থায়াজাইড ধরবে সিভিএস এর মধ্যে অ্যান্টি হাইপারটেনসিভ হ্যাঁ অ্যান্টি হাইপারটেনসিভ না পাইল না পারলে হয়তো অ্যান্টি অ্যানজাইনাল ধরবে ঠিক আছে তাহলে দেখো এইভাবে করে থাকে আর হিমোপয়েটিক্স হিমোপয়েটিক্স এর মধ্যে দেখো আয়রন এখানে এসেছে হ্যাঁ তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট বড় চ্যাপ্টার এখানে হয়তো বলবে যে নেম টু অর থ্রি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যখন বিটা ব্লকার বলবা বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলবা তখন হয়তো যে কোনো একটার মেকানিজম বা ইন্ডিকেশন বা অ্যাডভার্স ইফেক্ট ধরবে হ্যাঁ আর হাই সিলিং ডায়ুরেটিক যেখানে ফ্লুসেমাইড ফ্লুসেমাইডের মেকানিজম ধরতে পারে ফ্লুসেমাইডের ইন্ডিকেশন ধরতে পারে অ্যাডভার্স ইফেক্ট ধরতে পারে হাউ ইউ ক্যান ম্যানেজ দ্য অ্যাডভার্স ইফেক্ট স্পেশালি হাইপোক্যালেমিয়া হিমোপয়েটিক্স এর মধ্যে আয়রন আয়রন এখানে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য হিমাটিনিক্স হোয়াট আর দ্য হিমাটিনিক্স আয়রন ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড হ্যাঁ দিস থ্রি আর দ্য হিমাটিনিক্স আয়রন ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ফলিক অ্যাসিড সো হোয়াট আর দ্য প্রিপারেশন অফ আয়রন হ্যাঁ ওরাল পারেন্টাল দেন we ask the what are the indication of iron hai eh? indication of iron iron deficiency anemia due to pare hai how long it is given hai for iron deficiency anemia how long iron is given for correction of iron deficiency anemia hai 3 to 6 months hai good tahole it is given initial 2 to 3 months for correction of deficiency and last 2 to 3 months for আয়রন খেলে পরে কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে ব্ল্যাক কালার স্টুল কনস্টিপেশন এগুলো যাওয়া এগুলো কিন্তু অনেক সময় হ্যাজার্ডাস পেশেন্টের জন্য আগে কনস্টিপেশন থাকলে পরে পরে আরো বেশি বাড়ে বেড়ে যায় এন্ডোক্রাইনের মধ্যে দেখো অ্যান্টি ডায়াবেটিক্স ইনসুলিন সরাসরি বলে দিয়েছি হ্যাঁ তাহলে অ্যান্টি ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস মেলাটাসে কি কি ড্রাগ আছে ওরাল প্যারেন্টাল তাই না প্যারেন্টালি একটাই ইনসুলিন আর ওরাল কিছু আছে তাহলে এখানে যেহেতু ইনসুলিন আসছে যখন ইনসুলিন বলবো তখন আমরা জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনসুলিন হুইচ রুট ইজ গিভেন থ্রু হুইচ রুট ইট ইজ গিভেন সাবকিউটেনিয়াস হোয়াই ইট ইজ গিভেন সাবকিউটেনিয়াস হ্যাঁ হোয়াট আর দ্য আদার ড্রাগস দ্যাট ক্যান বি গিভেন সাব এইভাবে করে অন্যদিকেও চলে যেতে পারে হ্যাঁ আচ্ছা তারপরে হয়তো ইনসুলিনের মেকানিজম ধরবে ইনসুলিনের অ্যাডভার্স ইফেক্ট ধরবে ঠিক আছে হাউ ইউ ম্যানেজ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন হ্যাঁ হরমোনাল কন্ট্রাসেপটিভ তাহলে দেখো এই যে একটা ডায়াবেটিস থেকে একটা স্টেরয়েড আর ডায়াবেটিস থেকে একটা হরমোনাল কন্ট্রাসেপটিভ এভাবে করে থাকবে কোশ্চেনগুলো হ্যাঁ হরমোনাল কন্ট্রাসেপটিভস
যে কোনো জিনিস যে হরমোনাল কন্ট্রাসেপটিভ কি কি আছে, কম্বাইন পিল, ওরাল পিল আছে, হ্যাঁ ইনজেকশন আছে, ঠিক আছে, তাহলে পিলের মধ্যে কি কি আছে, কম্বাইন পিল, সিকোয়েন্সিয়াল পিল, মিনি পিল, ঠিক আছে, তাহলে কোনটা ভালো, কোনটা কখন দিব, কোনটা কাদেরকে দেওয়া যাবে না, হ্যাঁ হোয়াট আর দ্য সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট অফ ওরাল পিল, ঠিক আছে, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। দেন দেখো ডায়াবেটিক্স এর মধ্যে এখানে থায়াজাইড, ওখানে ছিল ফুসিমাট, এখানে থায়াজাইড, সিভিএস এ হেডিং অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ, ঠিক আছে, তাহলে অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ হেডিং, অ্যান্টি অ্যাঞ্জিনাল যখন জিজ্ঞেস করবে তখন সাধারণত পরীক্ষার সময় আমরা নাইট টেস্টে বেশি জিজ্ঞেস করি, মাঝে মাঝে দু একজনকে হয়তো বিটা ব্লকার জিজ্ঞেস করি, হ্যাঁ নাইট্রেটসের মেকানিজম, এখানে নাইট্রেটসের মেকানিজম বললে তোমার মলিকুলার মেকানিজম বলার দরকার নাই, হ্যাঁ যে নাইট্রিক অক্সাইড হলো ভ্যাসোডাইলেশন হওয়ার পরে তোমাদের হচ্ছে লগে বলতে হবে ভেনোডাইলেশন আর আর্টেরিয়াল ডাইলেটেশন হলে তখন কি হয় সেই জিনিসটা, রিডিউস প্রিলোড এন্ড আফটার লোড রিডিউস অক্সিজেন ডিমান্ড অফ দা হার্ট, হার্ট, হ্যাঁ গুড। দেন হিমোপয়েটিক্স এর মধ্যে এখানে হেপারিন, ঠিক আছে, এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন জিজ্ঞেস করবো আমরা, যে অ্যান্টিকোয়াগুলেন্ট কি কি আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট, ওরাল পারেন্ট্রাল, হ্যাঁ ওরাল কোনটা দিচ্ছি, পারেন্ট্রাল কোনটা দিচ্ছি, ঠিক আছে, এটা জিজ্ঞেস করার পরে হেপারিনের মেকানিজম, হাউ ইট অ্যাক্ট, হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ হেপারিন, ঠিক আছে, তাহলে অ্যান্ড হোয়াট আর দ্য হাউ ইউ ম্যানেজ হেপারিন ওভার ডোজ, হ্যাঁ হোয়াট আর দ্য অ্যান্টিডোট অফ হেপারিন ওভার ডোজ, ইফ ওভার ডোজ অকার। দেন দেখো এখানে অ্যান্টি ডায়াবেটিক্স এর মধ্যে ওরাল এজেন্ট, ওখানে ছিল ইনসুলিন, এখানে ওরাল এজেন্ট, এই কোশ্চেনগুলোই থাকে, স্টেরয়েডাল এজেন্ট, স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, হ্যাঁ ক্লিনিক্যালি ইউজ টু কয়েকটা কর্টিক, নেম সাম কর্টিকোস্টেরয়েড হুইচ ইজ ইউজ ক্লিনিক্যালি, হুইচ ইজ ইউজ ক্লিনিক্যালি বলার পরে যখন জিজ্ঞেস করবো বলবো যে অ্যাকর্ডিং টু রুটস ওরাল পারেন্ট্রাল ইনহেলেশন, এভাবে করে সাধারণত আমার সময় জিজ্ঞেস করি, হ্যাঁ ওরাল পারেন্ট্রাল ইনহেলেশন একটা একটা করে নাম বলো, হ্যাঁ ইনহেলেশন রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টেরয়েড, হ্যাঁ যে স্টেরয়েড আমরা সাধারণত কোন কমন ডিজিজে জিজ্ঞেস করি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, হ্যাঁ ইন্ডিকেশন বললে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা একটু প্রথম দিকে বলার চেষ্টা করবা, তখন আমরা ওই দিকে চলে যাই যে রোল অফ স্টেরয়েড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, হ্যাঁ ওইভাবে করে চলে যাই, ঠিক আছে, স্টেরয়েড আর কি কি ক্লিনিক্যাল ইউজ আছে, সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট কি, হ্যাঁ যারা একটু সিনিয়র তারা খুব পছন্দ করে স্টেরয়েডাল কুশিং সিনড্রোমটা শুনতে চায়, কিন্তু পরীক্ষার সময় তোমরা অনেক কিছু বলো, এখানে কুশিং সিনড্রোমটা বলো না, হ্যাঁ সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টের মধ্যে যে এই পেন্ডুলাস অ্যাবডোমেন হয়, মুন ফেস হয়, এগুলো বলতে চাও না। আচ্ছা এখানে দেখো রেনাল সিভিএস এন্ড হেমোপয়েটিক্স এর মধ্যে কোশ্চেন ইজ দ্য ডায়াবেটিক্স, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, হ্যাঁ পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, স্পাইনাল অ্যাক্টোন, অ্যামাইলোরাইড, ট্রান্ট্রিন, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইউজ, হ্যাঁ স্পাইনাল অ্যাক্টোনের ক্লিনিক্যাল ইউজ কি, কখন দেয়, কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, ঠিক আছে, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স কার সাথে দেওয়া যাবে না, হোয়াট আর দ্য ড্রাগ ইন্টারেকশন উইথ আদার এজেন্ট, ঠিক আছে, সিভিএস এর মধ্যে ড্রাগস ইউজড ইন হার্ট ফেলিওর, এখানে পটাশিয়াম স্পেয়ারিং কিন্তু স্পাইনাল অ্যাক্টোনও কিন্তু আমরা ইউজ করি হার্ট ফেলিওরে, হ্যাঁ ড্রাগস, বিকজ হার্ট ফেলিওর দ্যার ইজ হাইপার অ্যালবেস্টনিজম হয়, তাহলে হার্ট ফেলিওর ইজ ভেরি গুড ড্রাগ স্পাইনাল অ্যাক্টোন, তাহলে হার্ট ফেলিওরে কি কি ড্রাগ আছে, হোয়াট আর দ্য রোল, ঠিক আছে, দেন ডিগক্সিনের কি রোল, তারপর এসি ইনহিবিটর বা এআরবির হোয়াট ইজ দ্য রোল, ঠিক আছে, হোয়াট ইজ দ্য রোল অফ ডায়াবেটিস ইন হার্ট ফেলিওর, এসব জিজ্ঞেস করি কোনটা কিভাবে করে কাজ করে, হ্যাঁ ডিগক্সিনের অ্যাডভার্স ইফেক্ট। হিমোপয়েটিক্স এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ আর ফলিক অ্যাসিড, ঠিক আছে, ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ফলিক অ্যাসিড এর মধ্যে উই আস দ্যাট বোথ কজেস মেগালোব্লাস্টিক এনিমিয়া, হাউ ইউ ডিফারেন্সিয়েট ইট বাই বাই ক্লিনিক্যালি উইদাউট ডুইং এনি টেস্ট, হ্যাঁ উইদাউট ডুইং ইন ল্যাবরেটরি টেস্ট, হাউ ইউ ডিফারেন্সিয়েট বাই বাই জাজিং দ্য ক্লিনিক্যাল সাইন সিমটম, ঠিক আছে, হুইচ ওয়ান ইজ কমন, ফলিক অ্যাসিড বি টুয়েলভ ডিফিসিয়েন্সি কোনটা কমন, হুইচ হুইচ ডিফিসিয়েন্সি ইজ কমন, ফলিক অ্যাসিড ইজ ভেরি কমন, গুড, বি টুয়েলভ ইজ লেস কমন বিকজ এটার স্টোরেজ পুল অনেক বেশি, হ্যাঁ 2 থেকে 5 বছর থাকার, ফলিক অ্যাসিড কিন্তু ডায়েটারি সোর্স, এবং দেখো যে প্রেগনেন্সিতে তারপরে তোমার বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আয়রনের সাথে সাথে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি থাকে এবং ড্রাগের জন্য হতে পারে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি, আর বি টুয়েলভ এর হচ্ছে রিকোয়ারমেন্ট কম, স্টোরেজ অনেক দিন পর্যন্ত থাকে, সো ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি ইজ ভেরি কমন। একটা পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে প্রেগনেন্সিতে ডিফিসিয়েন্সি না থাকলেও আমরা কোন ড্রাগটা দেই, ফলিক অ্যাসিড দেই আয়রনের সাথে, হ্যাঁ আয়রনের সাথে ফলিক অ্যাসিড কম্বিনেশন এমনি দেওয়া হয় টু প্রিভেন্ট, কি জন্য টু প্রিভেন্ট, নিউরাল টিউব ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট, হ্যাঁ নিউরাল টিউব, হ্যাঁ স্পাইনাল বাইফিডা, হ্যাঁ তাহলে এটা বলতে পারতে হবে যে ফলিক অ্যাসিড মানে প্রোফাইলেক্সিস কাদের জন্য ইউজ করি, হ্যাঁ প্রোফাইলেক্টিক্যালি ফর হুইচ উই ইউজ ফলিক অ্যাসিড,
ফর প্রেগন্যান্ট মাদার হ্যাঁ প্রেগন্যান্ট মাদার এন্ড প্রেগন্যান্ট ওমেনদের আমরা এটা ইউজ করি ঠিক আছে তারপর এ বলা হয় যে দুইটার মধ্যে পার্থক্যটা কি B12 উইথ B12 ডিফিসিয়েন্সি ইফ পেশেন্ট B12 ডিফিসিয়েন্সি উইথ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পেশেন্ট অলসো ডেভেলপ সাইন সিমটম অফ নিউরোপ্যাথি হুইচ ইজ নট নট ইন ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি ঠিক আছে B12 এ পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে হ্যাঁ প্যারেস্থেশিয়া নামনেস টিংলিং এগুলো থাকে হুইচ ইজ নট ইন folic acid so by seeing this clinical feature we can differentiate that this megaloblastic anemia is due to B12 deficiency if patient have peripheral neuropathy ba neuropathy sign symptom jodi thake tale it is common with B12 deficiency not in folic acid tale eta porikshar shomoy jiggesh kori ha then endocrine e dekho anti diabetic er modhe oral agent ekhane dekho boro heading then jokhon bolba je ki insulin secretagogue আর আদার্স তাই না একটা আছে ইনসুলিন সেক্রেটাগক্স তাই না আর আদার্স গুলো তাই না তাহলে ইনসুলিন সেক্রেটাগক্স এর মধ্যে কি সালফোনাইল ইউরিয়াস তাই না সালফোনাইল ইউরিয়াস এর মধ্যে আবার হচ্ছে কি আছে ফার্স্ট জেনারেশন আবার সেকেন্ড জেনারেশন আছে হ্যাঁ তাহলে নন সেক্রেটাগক্স ছাড়ার মধ্যে বাইগুয়ানাইটস সাধারণত আমরা জিজ্ঞেস করি থায়াজোলিডিন টিয়ন্স খুবই কম বা আলফা গ্লুকোসাইড ইনহিবিটর এখন যেগুলো জিজ্ঞেস করি নতুন যেগুলো হ্যাঁ DPP-4 ইনহিবিটরস আর SGLT2 ইনহিবিটরস হ্যাঁ এগুলো এখন এখন জিজ্ঞেস করি আমরা পরীক্ষার সময় সিটাগ্লিপটন সেক্সাগ্লিপটন হ্যাঁ আর ডাপাগ্লিফ্লোজিন কানাগ্লিফ্লোজিন ঠিক আছে SGLT2 সিরাম গ্লুকোজ ট্রান্সপোর্টার টু ইনহিবিটর তাহলে দেখো এই এই জিনিসগুলো কিন্তু আমরা পরীক্ষার সময় ধরি মেইনলি আমরা কি বলে সালফোনাইল ইউরিয়ার মেকানিজমটা বেশি ধরি ঠিক আছে সালফোনাইল ইউরিয়া মেকানিজমটা ধরি আর হচ্ছে মেটফর্মিনটা ধরি বাকিগুলো একটু নামগুলো বলতে পারলে হবে DPP-4 মানে কি হ্যাঁ এটা একটুখানি ধরি তারপরে হচ্ছে কোনটা ভালো কোনটা ওবেসদের দেই কোনটা নন ওবেসদের দেই এই জিনিসগুলো ধরি সাধারণত যে কোনো একটা মেকানিজম ধরি দুইটা ধরি না নিচেরটাতে দেখো অক্সিটোসিক টোকোলাইটিক এজেন্ট ঠিক আছে অক্সিটোসিক আর টোকোলাইটিক এজেন্ট অক্সিটোসিকটা কি যে ইউট্রাইন কন্ট্রাকশন করে টোকোলাইটিকটা হচ্ছে ইউট্রাইন রিল্যাক্সেশন করে হ্যাঁ তাহলে এই এই জিনিসগুলো নামগুলো বলতে পারতেই হবে অক্সিটোসিক এর মধ্যে অক্সিটোসিন আর্গোমেট্রিন ঠিক আছে এগুলো মেকানিজম প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো মেকানিজম কোনটা কোন ধরনের ইউট্রাইন কন্ট্রাকশন করে এই জিনিসগুলো হ্যাঁ রেনাল সিভিএস হিমোপয়েটিক্স এর মধ্যে দেখো লুপ ডায়ুরেটিক্স এর নেম হোয়াই দে আর কলড লুপ ডায়ুরেটিক্স ঠিক আছে লুপ ডায়ুরেটিক্স হোয়াট ইজ দ্য এফিকেসি অফ দিস টাইপ অফ ডায়ুরেটিক্স হ্যাঁ হাই এফিকেসি দেন ইন্ডিকেশন অ্যাডভার্স ইফেক্ট CVS এর মধ্যে বিটা ব্লকার অ্যাজ অ্যান্টিহাইপারটেনসিভ ঠিক আছে বিটা ব্লকারের নাম ইউজড ইন অ্যান্টিহাইপারটেনসিভ ঠিক আছে দেন হচ্ছে মেকানিজম অফ বিটা ব্লকার হ্যাঁ হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ বিটা ব্লকার হ্যাঁ হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ বিটা ব্লকার এভাবে করে জিজ্ঞেস করি হিমোপয়েটিক্স এর মধ্যে আয়রন হ্যাঁ আয়রনের আগের মধ্যে ধরলাম হয়তো আগের জনকে জিজ্ঞেস করেছে আয়রন ইন্ডিকেশন এইদেরকে হলো ধরলাম আয়রন পয়জনিং হ্যাঁ যে একটা বাচ্চা 100টা আয়রন ট্যাবলেট খেয়ে ফেলছে হোয়াট মে বি দ্য সাইন সিমটম হাউ ইউ উইল ম্যানেজ ইট হ্যাঁ হাউ ইউ উইল ম্যানেজ ইট যে মার আয়রন ট্যাবলেট সে চকলেট মনে করে পুরো বোতল খেয়ে ফেললো আয়রন ট্যাবলেট তাহলে হোয়াট মে বি দ্য সাইন সিমটম হাউ ইউ উইল ম্যানেজ ইট ঠিক আছে তাহলে এইভাবে করে হয়তো জিজ্ঞেস করি একজনকে হয়তো সাইন সিমটম ধরলাম আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া কজ কিভাবে করে ট্রিট করবো আরেকজনকে ধরলাম আয়রন পয়জনিং অ্যান্টিডোট এসব হ্যাঁ দেন এন্ডোক্রাইনের মধ্যে দেখো অ্যান্টি ডায়াবেটিক্স ইনসুলিন সেক্রেটাগগ একবারই বলে দিছে হ্যাঁ সেক্রেটাগগস বলছে মানে ইনসুলিন বলিনি বলছে সেক্রেটাগগস স্টেরয়েডাল এজেন্ট ঠিক আছে তাহলে এটার সাথে দিয়েছে এখানে স্টেরয়েডাল এজেন্ট রেনাল সিভিএস এর মধ্যে দেখো ডায়াবেটিক্স এর মধ্যে এখানে হাই এফিকেসি ডায়াবেটিক্স ওখানে বলেছিলাম লুপ ডায়াবেটিক্স ড্রাগস ইউজড ইন হার্ট ফেলোর হেডিং গুলো ঠিক আছে অ্যান্টিপ্লেটলেট এজেন্ট হেডিং অ্যান্টিপ্লেটলেট এজেন্টের মধ্যে সাধারণত আমরা লো ডোজ অ্যাসপিরিনটাই বেশি ধরি অ্যান্টিপ্লেটলেট এজেন্টের মধ্যে যখন লো ডোজ ক্লাসিফাই করতে যেও না ভাইবার সময় অ্যাভয়েড ট্রাই টু ক্লাসিফাই হ্যাঁ অ্যাভয়েড ট্রাই টু ক্লাসিফাই যেখানে ক্লাসিফিকেশনের দরকার যেমন ক্যাটাকোলামাইন্স হ্যাঁ কোলিনার্জিক ড্রাগ সেখানে ক্লাসিফিকেশন বা যখন বলো অ্যান্টিপ্লেটলেট এজেন্টের দাম বলো তখন ফটাফট দুই তিনটা নাম বলে দিবা যেগুলো কমনলি ইউজ ঠিক আছে এখানে ক্লাসিফাই ওই যে অমুক মেকানিজম কাজ করে তোমাকে আগেই বলার দরকার কি তুমি নাম বলবা তারপর আমরা জিজ্ঞেস করবো যে কোনটা কিভাবে করে কাজ করে তাহলে তোমার ঠিক আছে দেন হচ্ছে এখানে লো ডোজ অ্যাসপিরিনের মেকানিজম ধরি অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে হ্যাঁ তাহলে কোন কোন এজেন্টগুলো ভালো জিআইটি অ্যাডভার্স ইফেক্ট হয় না কোনগুলোতে সেটা জিজ্ঞেস করবো
এন্ডোক্রাইন অ্যান্টি ডায়াবেটিক ইনসুলিন আবার এখানে ইনসুলিন আসছে তাহলে ইনসুলিনের সব এখানে ধরা হবে হ্যাঁ ইনসুলিনের ইনসুলিন কিভাবে করে কাজ করে ইনসুলিনের কোন রুটে দেই প্রিপারেশন হ্যাঁ লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আল্ট্রা শর্ট অ্যাক্টিং বা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন একটা লং অ্যাক্টিং ইনসুলিনের নাম বলো সুবিধা কি হ্যাঁ সাবকিউটেনিয়াস রুটের সুবিধা দেন ইনসুলিনের অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড ম্যানেজমেন্ট স্টেরয়েডাল এজেন্ট হ্যাঁ কর্টিক স্টেরয়েডের নাম ইন্ডিকেশন অ্যাডভার্স ইফেক্ট ঠিক আছে রুট অ্যাকর্ডিং টু রুট অ্যাকর্ডিং টু ডিউরেশন অ্যাকর্ডিং টু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট বিভিন্নভাবে ধরতে পারে ডায়ুরেটিক্স পটাশিয়াম লসিং ডায়ুরেটিক্স হুইচ ডায়ুরেটিক্স লস পটাশিয়াম থায়াজাইড ফ্লুসেমাইড তাই না পটাশিয়াম লস হ্যাঁ তাহলে এখানে থায়াজাইড ফ্লুসেমাইডের যে কোনো একটা আমরা জিজ্ঞেস করবো হ্যাঁ দুইটা না যে কোনো একটা অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ ব্রড হেডিং সো এখানে অ্যাঞ্জাইনাল নাইট টেস্টে বেশিরভাগ জিজ্ঞেস করি হ্যাঁ নাইট টেস্টে বেশিরভাগ জিজ্ঞেস করি লিপিড লোয়ারিং এজেন্ট লিপিড লোয়ারিং এজেন্ট সাধারণত কি কি আছে লিপিড লোয়ারিং এজেন্ট স্ট্যাটিন কি আছে আর কি আছে কোলেস্টিপল ফিব্রিলিন কোলেস্ট্রল সিগনিফিক এজেন্টস তাহলে দেখো এখানে সাধারণত আমরা স্ট্যাটিনটা স্ট্যাটিনটাই ধরি ঠিক আছে স্ট্যাটিনের মেকানিজম অ্যাডভার্স ইফেক্ট দেন এন্ডোক্রাইন এন্ডোক্রাইনের মধ্যে অ্যান্টি ডায়াবেটিক ইনসুলিন আর প্যারেন্টাল হরমোন কন্ট্রাসেপটিভ ঠিক আছে প্যারেন্টাল হরমোন মানে ইনজেকশনগুলো যেগুলো আমরা জিজ্ঞেস করি হ্যাঁ আচ্ছা তোমরা সবাই আছো আমি একটু রোল কল করি রেসপন্স ইউর রোল কল প্লিজ এম এস সেভেন রোল ওয়ান রোল ওয়ান টু থ্রি ইয়েস ম্যাম রোল থ্রি Roll 3, 4, yes, 5, ma'am. Yes, ma'am, 4, 5. 5, and 6, 5, ma'am. And 6, 7, 8, 9, 10, 11, yes, ma'am. 12, ma'am, 11. 11, 12, 13, 14, 15, yes, ma'am, 15. 15, 16, yes, ma'am, 17, 16, 17, 19, 20, 21, yes, ma'am, yes, madam, 21, 21, 22, yes, ma'am, 22, 22, 23, 25, present, ma'am, 26, Yes, ma'am. 27, 29. Yes, ma'am. 29. 30. 31. Yes, ma'am. I'm 33. 34. Present, ma'am. 34. 34. 36. Yes, ma'am. 36. 37. 38. Yes, ma'am. 38. 38. 41. Yes, ma'am. 42, 44, 46, 47, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54. 54, 55, 58, 59, 60, 61, 62. Yes, ma'am. 62, ma'am. 62, 63, 64. Yes, ma'am. 64. 64, ma'am. And the Etsy Baba. 65. Yes, ma'am. 67. Then 65. 67. 69, 70, 70, 70, 70, yes, 72, 75, present, ma'am, 75, 75, 79, yes, ma'am, 67, ma'am, 79, 67, okay, 80, 80, yes, ma'am, 82, ma'am, 80, present, ma'am, 82, present, ma'am, 83, yes, ma'am, 83 November batch 35 40 76 yes, ma'am 40 40 76 present ma'am 76 okay
then MS6 কে কে আছে MS6 তাড়াতাড়ি বলে ফেলো MS6 MS6 82 82 আর 109 12 79 93 98 anybody nobody আচ্ছা MH5 21 22 ma'am MI001 MI001 okay then MH5 21 ma'am present present দিয়েছি 30 22 present ma'am 30 আছো আচ্ছা 30 আছো 22 আছো yes ma'am আচ্ছা 31 দিয়েছি ma'am MS66 50 69 আছো MH5 69 ma'am 69 আছি 69 93 96 61 61 95 57 MH4 MH4 কে কে আছো বলো তাড়াতাড়ি 24 24 yes ma'am ma'am MH4 71 71 78 yes ma'am ma'am 78 78 80 38 9 আচ্ছা MH4 MH4 তো গেল হ্যাঁ MH3 40 ma'am MH3 25 ma'am 25 MH3 ম্যাম MS340 MS340 দিয়েছি MS340 আচ্ছা 25 MH2 38 ইয়েস ম্যাম MS2 38 MH1 22 রাশিদ ইসলাম 22 আর কেউ এনিবডি 52 MI MI 53 MS767 53 ইয়ে ম্যাম MI 53 ম্যাম 52 হ্যাঁ দিয়েছি 52 ওকে এমআই 52 53 40 39 001 তো দাওয়াই হয়েছে আচ্ছা শুনো এখন হ্যাঁ বল 67 আই হ্যাভ গিভেন আচ্ছা এখন তোমাদের একটা এমএস 730 এমএস 730 ওকে এমএস 727 এমএস 727 কোথায় ছিল বাবা আচ্ছা শুনো এখন তোমাদের একটু কথা বলি আমি হ্যাঁ তোমরা আমি একটু তোমাদের পরীক্ষা নিতে চাই একজি অনেক তো পড়ানো হলো হ্যাঁ তোমাদের একটু এমসিকিউ আর হচ্ছে ভাইবা পরীক্ষা নিব সবাই চুপ কেন কথা বলো পরীক্ষা দিতে তোমরা আগ্রহী পরীক্ষা দিতে আগ্রহী হ্যাঁ পরীক্ষা দিবা আমি গ্রুপ করে করে পাঁচজন করে ভাইবা দিবা 45 মিনিটে পাঁচজন করে এক এক দিন ভাইবা দিবা এভাবে করে ভাইবা দিলে তোমাদের পড়াটাও হবে আর হচ্ছে ভয়টা চলে যাবে পরীক্ষার বুঝছো এই করোনা এই বছর কিছুই হবে না নভেম্বর ডিসেম্বরে হলে শুধু পরীক্ষা হবে ক্লাস হবে না তোমাদের সরাসরি হয়তো পরীক্ষায় বসায় দিবে হ্যাঁ so that you experience the viva exam ঠিক আছে যে যারা টার্ম পরীক্ষা দিছো তো দিছোই যারা ভালো তো ভালোই তাদেরও একটা পড়া হবে আর এভাবে ক্লাস তো অনেক আমরা নিচ্ছি ক্লাসের চাইতে এখন মনে হয় যে তোমরা ছোট ছোট করে পরীক্ষা দাও টপিক ওয়াইজ তোমরা পরীক্ষা দাও রাজি সবাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদের ব্যাচ টিচারকে বলে দিছি কিভাবে করে পরীক্ষা নেওয়া যায় আর একটা এমসিকিউ দিয়ে দিব হয়তো দেখা যাবে যে আধা ঘন্টার মধ্যে আমরা সেটা সরায় ফেলবো আধা ঘন্টার মধ্যে থেকে আমরা হচ্ছে মনে করো যে অক্টোবরের 10 এর পর থেকে হ্যাঁ আর হয়তো দুই সপ্তাহ আমরা ক্লাস নিব নিয়ে তারপরে পরীক্ষা শুরু করব হ্যাঁ ঠিক আছে না ব্যাচ টিচাররা নিবে না পরীক্ষা নিব আমরা ব্যাচ টিচাররা নিবে হচ্ছে তোমরা হচ্ছে এমসিকিউটা নিবে ওরা হ্যাঁ আর ভাইবা নিব আমি ইশরাত ম্যাডাম আর হচ্ছে বাঁধন ম্যাডাম তিনজন মিলে ভাইবাটা নিব বুঝছো হ্যাঁ তিনজন মিলে ভাইবা নিব আমরা রোল নাম্বার ওয়াইজ ডিস্ট্রিবিউট করে দেব স্টুডেন্টদেরকে ঠিক আছে এক এক দিন এক একটা আমরা এটা বৃহস্পতিবারে একটু মিটিং করে আমরা এটা সবাইকে জানাই দিব তোমাদেরকে নোটিশ দিয়ে দিব হ্যাঁ কার কার সাথে ভাইবা হবে সেটা জানাই দিব হ্যাঁ ম্যাম কি এক্সাম এটা এটা হচ্ছে হলো তোমাদের জাস্ট এই তোমাদের যাদের কিনা টার্ম হয় নাই
তারা একটুখানি ইয়ে হলো আর যাদের টার্ম হয়ে গেছে তারাও মনে করো যে ভাইবাটা হলো পরে তোমাদের একটা এক্সপেরিয়েন্স হলো যে আমাদের পড়াটা হচ্ছে ঠিক আছে সেই জন্য ওকে হ্যাঁ কারণ এই ক্লাস তো দেখো না হোল সিলেবাস না না ভেঙে ভেঙে নিব হোল সিলেবাস না একদিন হয়তো জিপি অটোনমিক আরেকদিন হয়তো যে এই যে এই কোশ্চেনগুলো থাকবে রেনাল সিভিএস হিমোপয়েটিক এন্ডোক্রাইন হ্যাঁ আরেকদিন হচ্ছে জিপি অটোনমিকতে তো ভুল করো বেশি হ্যাঁ ওইখানে ড্রাগের নাম বলতে ভুল করো তো জিপি অটোনমিক একদিন নিব একদিন এটা নিব আরেকদিন হয়তো সিএনএস নিব বা সিএনএসটাকে যদি চাও ভেঙে দিলাম আর অ্যান্টিবায়োটিক ঠিক আছে সিএনএস এর উপরে একটা কার্ড আর অ্যান্টিবায়োটিক এর উপরে একটা কার্ড তো তাহলে ওই কার্ড অনুযায়ী আর কি হ্যাঁ স্ট্রাকচার ওরালের যে কার্ড অনুযায়ী সেই অনুযায়ী তোমাদেরকে নিব আর সাথে সাথে এমসিকিউ দাও এমসিকিউ দিলে একটু পড়া হবে ঠিক আছে ওকে হ্যাঁ সবাই রাজি থাকো পরীক্ষা দাও পরীক্ষা দিলে ভালো আর যাদের টার্ম হয় নাই তাদের দেখি আমি কিভাবে করে টার্মটা নেওয়া যায় হ্যাঁ টার্মটা নেওয়া যায় এখন ওল কারিকুলামের পরীক্ষা হচ্ছে ওরা তো স্টুডেন্টরা আসতেছে তোমাদেরও হয়তো ডেট যে কোনো সময় দিয়ে দিতে পারে ফর ফরেনার স্টুডেন্টস ইউ কিপ রেডি ঠিক আছে যে হয়তো দেখা গেছে যে স্বল্প নোটিসে সবাই আর যারা যারা এখনো ঢাকার বাইরে আসতো আমার মনে হয় তারা ঢাকায় চলে আসো হ্যাঁ এসে নিজেদের মতো প্রিপারেশন নেওয়া শুরু করো যে দেখা যাবে যে হঠাৎ করে পরীক্ষার ডেট হয়ে গেছে তখন মাথার মধ্যে আকাশ ভেঙে পড়বে হ্যাঁ তো কাজেই টিল দেন সবাই তোমরা ভালো থাকো থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আমি এখান থেকে পড়াবো হ্যাঁ পেজ 12 থেকে পড়াবো হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ম্যাম আসসালামু আলাইকুম